আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে প্রতিবারের মতোই কিছু প্রয়োজনীয় তথ্য এবং কিছু দিক নির্দেশনা নিয়ে আমরা হাজির হয়েছি। আজকে আমরা আলোচনা করব ক্রোয়েশিয়ার ব্যাপারে। আমরা আমাদের ইউটিউব প্ল্যাটফর্মে প্রচুর কোয়েশ্চেন পাচ্ছি যে ক্রোয়েশিয়ার যে জটিলতাটা এখন আপাতত কন্টিনিউ করছে সেটার ব্যাপারে কিছু সলিউশন দেওয়ার জন্য, অথবা এটা কবে নাগাদ ঠিক হতে পারে এই ব্যাপারে কোনো ইনফরমেশন যদি আমাদের কাছে থাকে সেটা যাতে আমরা আপনাদের সাথে শেয়ার করি। তো তাই আমরা চিন্তা করলাম যে আজকে আপনাদের সাথে ক্রোয়েশিয়ার ওভারঅল সিচুয়েশন নিয়ে যাতে আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করা যায়। অন্যান্য দেশের মতো ক্রোয়েশিয়াও প্রচুর বাঙালি ওয়ার্কার নিচ্ছে এবং প্রচুর ওয়ার্ক পারমিটও ইস্যু হচ্ছে, এবং এই সংখ্যা মূলত বেড়ে গেছে এই বছর 2021 সালের জানুয়ারি মাস থেকে। এর কারণ হচ্ছে ক্রোয়েশিয়ান গভর্নমেন্ট তারা ওয়ার্ক পারমিট ইস্যু করার ক্ষেত্রে যে কোটা থাকে সেই কোটাটা তারা উঠিয়ে নিয়েছে। তো আগে যেটা প্রচলিত ছিল যে একটা স্পেসিফিক অ্যামাউন্ট মানে ওয়ার্কার এটা ক্রোয়েশিয়ান নাগরিক হতে হবে, তবে এই নিয়মটা এখন আর প্রযোজ্য নাই। তো যে কারণে ক্রোয়েশিয়ান কোম্পানিগুলোও খুব স্বাধীনতা পেয়েছে যে তারা তাদের চাহিদা মতো যত ইচ্ছা তত সংখ্যক ওয়ার্কার, বিদেশি ওয়ার্কার তারা নিতে পারবে। যদিও সেক্ষেত্রে তাদের লেবার মার্কেট টেস্টের মতো একটা টেস্টের মধ্যে দিয়ে যেতে হয়, বাট ব্লু কলার ওয়ার্কার যারা, অর্থাৎ নর্মালি বাংলাদেশ থেকে যারা যাচ্ছেন বিভিন্ন কনস্ট্রাকশন সাইটে কাজ করতে, অথবা কেউ বেকার হিসেবে যাচ্ছেন, কেউ ট্রাক ড্রাইভার হিসেবে যাচ্ছেন, তো এই ধরনের কাজের ক্ষেত্রে লেবার মার্কেট টেস্টটাও আসলে প্রযোজ্য নয়। যে কোনো কোম্পানি চাইলে লেবার মার্কেট টেস্ট ছাড়াই জন্য ওয়ার্কার নিতে পারেন। আপনারা জানেন যে ক্রোয়েশিয়ায় কাজ করতে যাওয়ার ক্ষেত্রে প্রসেস হচ্ছে দুইটা। একটা হচ্ছে প্রথমে আপনাকে ওয়ার্ক পারমিট ইস্যু করাতে হবে নিজের নামে, এবং তারপরে একটা ভিসা যেটা আপনাকে ক্রোয়েশিয়াতে ঢোকার সুযোগ দিবে, এই ধরনের একটা এন্ট্রি পারমিশন ভিসা এটা অ্যারেঞ্জ করতে হবে, এবং তারপর আপনি ক্রোয়েশিয়া ফ্লাই করবেন। খুব সিম্পল, সব দেশের মতোই একই রকমের নিয়ম। ক্রোয়েশিয়ান ওয়ার্ক পারমিটগুলো মূলত ম্যাক্সিমাম এক বছরের জন্য ইস্যু হয়, এবং প্রতিটি ওয়ার্ক পারমিটে ক্রোয়েশিয়ার যে এমপ্লয়মেন্ট সার্ভিস আছে সেখান থেকে ক্রোয়েশিয়ান কোম্পানি অথবা ক্রোয়েশিয়ান কোনো ব্যক্তি তিনি অনলাইনেই অ্যাপ্লাই করতে পারেন, এবং 870 কোনার সার্ভিস চার্জ দিয়ে তিনি ওয়ার্ক পারমিটটা 15-20 দিনের মধ্যেই প্রসেস করতে পারেন। ওয়ার্ক পারমিটের জন্য কিছু দরকারি ডকুমেন্ট দরকার হয়, যেমন যার ওয়ার্ক পারমিট ইস্যু হবে তার সিভি, সাথে সাথে কোনো এডুকেশনাল রিকোয়ারমেন্ট থাকলে সেই সার্টিফিকেটগুলো, সাথে সাথে তার যদি কোনো কাজ করার পূর্ব অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে তার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এছাড়াও যেই বিষয়টা, যেই ডকুমেন্টটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে রিসেন্টলি, সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। সো এটা আগে আমরা অরিজিনাল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা স্ক্যান কপিটা জমা দিলেই আগে ওয়ার্ক পারমিটগুলো ইস্যু হতো, বাট রিসেন্টলি যেটা হয়েছে যে পুলিশ ক্লিয়ারেন্সগুলো ক্রোয়েশিয়া থেকে, ক্রোয়েশিয়ার যে এমপ্লয়মেন্ট সার্ভিস আছে সেখানে যদি জমা দিতে হয় সেটা ভ্যারিফাইড থাকতে হয়, এবং ক্রোয়েশিয়া এম্বাসি থেকে ভ্যারিফাই করার আগে সেটা বাংলাদেশের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স থেকে ভ্যারিফাই করে অ্যাটেস্টেড করে এরপর এটা বাংলাদেশ হাই কমিশন থেকে অ্যাটেস্টেড করতে হবে, এবং তারপর এটা ক্রোয়েশিয়ান এম্বাসিতে জমা করতে হবে, এবং ক্রোয়েশিয়ান এম্বাসিতে জমা করার পর সেই অ্যাটেস্টেড পুলিশ ক্লিয়ারেন্সটা, ক্রোয়েশিয়ার এম্বাসি দ্বারা অ্যাটেস্টেডকৃত পুলিশ ক্লিয়ারেন্সটি আপনি ওয়ার্ক পারমিট ইস্যু প্রসেসিংয়ের জন্য কাজে লাগাতে পারবেন। সো স্বাভাবিকভাবেই ওয়ার্ক পারমিট ইস্যুর যে প্রক্রিয়াটা এটা এখন মূলত অনেকটাই জটিল, যেহেতু পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটেস্টেড করাটা দিল্লি থেকে খুবই কষ্টসাধ্য, এবং কোভিড পরিস্থিতিতে এই প্রক্রিয়াটা তো আরও বেশি জটিলতর হয়ে গেছে, যেহেতু কেউ এখন ইন্ডিয়া যেতে পারছেন না চাইলেই। তবে যারা এই ধরনের কাজ, অর্থাৎ ইন্ডিয়াতে ভিসা অথবা অ্যাটেস্টেশন করাতে যাচ্ছেন, তাদের একমাত্র ভরসা এখন ভিসাথিং বললেই চলে। ওয়ার্ক পারমিটের সাথে সাথে যে বিষয়টায় জটিলতা তৈরি হয়েছে সেটা হচ্ছে ভিসা প্রসেসিং, এবং এটা নিয়ে মূলত ক্রোয়েশিয়ায় যারা যেতে আগ্রহী সবাই খুবই চিন্তিত। সেটা হচ্ছে যে প্রথমত আমরা যতদিন থেকে ভিসা প্রসেস করছিলাম, ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট বলেন বা অন্যান্য ভিসা, যে কোনো ভিসাই অথরাইজড রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে নিউ দিল্লিতে জমা করা যেত, এবং প্রসেসিংয়েও খুব অল্প সময় লাগতো, 6-8 দিনের মধ্যেই বেশিরভাগ ভিসার প্রসেসিং কমপ্লিট হয়ে যেত, এবং আমরা খুব স্মুথলি ক্রোয়েশিয়া ভিসার প্রসেসিং করতাম। ক্রোয়েশিয়া ভিসা অ্যাপ্লিকেশন ভিএফএসেই জমা হতো এবং ভিএফএস থেকেই কালেকশন হতো। তো এখন মনে প্রশ্ন আসতে পারে যে ভিসা প্রসেসিং অথবা ওয়ার্ক পারমিট প্রসেসিংয়ের ক্ষেত্রে এই জটিলতাগুলো কেন তৈরি হলো।
ওয়ার্ক পারমিট প্রসেসিং এর ক্ষেত্রে অ্যাটেস্টেড পুলিশ ক্লিয়ারেন্সই এখন বা কেন চাওয়া হচ্ছে, আর ভিসা অ্যাপ্লিকেশন জমা দেওয়ার ক্ষেত্রে যিনি অ্যাপ্লিকেন্ট তাকে নিজেকে ইন্ডিয়াতে যেয়ে এরপর নিজেকেই ভিসা জমা করতে হবে এবং নিজেকেই কালেকশন করতে হবে, এবং পুরো সময়টা যতদিন পর্যন্ত প্রসেসিং চলবে ততদিন পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেন্টকে নিজেকে ইন্ডিয়াতে থাকতে হবে। সো এই যে একটা জটিলতা, এই জটিলতাটা তৈরির মূলত কারণ হচ্ছে যে প্রচুর ফেক ডকুমেন্টস এগুলো জমা পড়তো, তো এটার সংখ্যাটা বেড়ে যাওয়ার ক্ষেত্রে যেটা ক্রোয়েশিয়ার এম্বাসি বা ইমিগ্রেশন থেকে যেটা নোটিশ করা হলো সেটা হচ্ছে যে বিভিন্ন এজেন্ট সাধারণ মানুষদেরকে ঠকিয়ে অর্থাৎ ফেক ডকুমেন্ট জমা দেয়, এবং জমা দেওয়ার পরে স্বাভাবিক কারণে এই ফেক পারমিটের জন্য কিন্তু আপনার ভিসা রিজেক্ট হবে। তো ওই সকল এজেন্টরা সাধারণ মানুষদেরকে সিম্পলি বলে যে তোমার ভিসা রিজেক্ট হয়ে গেছে, বাট ভিসা রিজেকশনের পিছনে যে ফেক পারমিট ছিল এটা কিন্তু তারা ছাপিয়ে যায়। এছাড়াও ফেক ডকুমেন্টসের কারণে এম্বাসিতে প্রচুর অ্যাপ্লিকেশন জমা পড়ে এবং প্রত্যেকটাই ফেক, এবং এতে করে দেখা গেছে যে এম্বাসি যারা অফিসিয়াল তাদেরও একটা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। হ্যাঁ, এবং সর্বোপরি এই জটিলতাগুলো এড়ানোর জন্য এবং সাধারণ মানুষকে যাতে এই ধরনের ফ্রডিউলেন্ট অ্যাক্টিভিটিস থেকে দূরে রাখা যায়, এটার কথা ভেবেই আসলে এই ধরনের নির্দেশনাগুলো আসছে। হ্যাঁ, অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্সগুলো প্রচুর ফেক পুলিশ ক্লিয়ারেন্স জমা পড়তো, সো এই জন্য যেটা এখন করা হলো যে অ্যাটেস্টেশন করে প্রথমে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স বাংলাদেশ, এরপর বাংলাদেশ হাই কমিশন, এবং তারপর ক্রোয়েশিয়ান অ্যাম্বাসি দিয়ে এটা অ্যাটেস্টেশন করিয়ে এরপরে কিন্তু পুলিশ ক্লিয়ারেন্সগুলো কাজে লাগানো হচ্ছে। হ্যাঁ, এর মূল উদ্দেশ্যই হচ্ছে যে ফেক পুলিশ ক্লিয়ারেন্সগুলোকে যাতে অ্যাভয়েড করা যায়। এবং একই রকমভাবে ভিসার প্রসেসিংয়ের ক্ষেত্রেও যেটা করা হচ্ছে যে অ্যাপ্লিকেন্টকে নিজেকে যেতে বলা হচ্ছে। এর অন্যতম কারণ হচ্ছে অ্যাপ্লিকেন্ট যখন ভিসা অ্যাপ্লিকেশন জমা করার সময় নিজে যাবেন, তার পারমিট যদি ফেক থাকে তাহলে কিন্তু উনি সরাসরি এই সঠিক তথ্যটা কিন্তু তখন উনি পেয়ে যাবেন, এবং উনি যার মাধ্যমেই পারমিট অ্যারেঞ্জ করেছিলেন তাকে কিন্তু উনি কোয়েশ্চেন করতে পারবেন বা দেখা গেছে সতর্ক থাকতে পারবেন এই ব্যাপারগুলোতে যে পারমিট ফেক হলে যেটা হয়। এবং আগে যেটা ঘটতো যে ফেক পারমিটগুলো ভিসা প্রসেসিং হয়ে যখন ভিসা রিজেকশন হয়ে আসতো তখন জাস্ট যারা ভিসা অ্যাপ্লিকেন্ট তাদেরকে এজেন্টরা বলতো যে আপনাদের ভিসা জাস্ট সিম্পলি রিজেক্ট হয়ে গেছে বা এম্বাসি রিজেক্ট করে দিয়েছে, বাট এটার পিছনে যে মূল কারণ ছিল ফেক ওয়ার্ক পারমিট এটা কিন্তু তাদেরকে বলা হতো না। সো এই ধরনের জটিলতাগুলো এড়ানোর জন্যই এখন এম্বাসি ক্রোয়েশিয়ান ইমিগ্রেশনের ইনস্ট্রাকশন মতে তারা ভিসা অ্যাপ্লিকেন্টকে নিজেকে যেতে বলে এবং ইন্ডিয়াতে থেকে এরপর ভিসা প্রসেস করানোটা বাধ্যতামূলক করে দিয়েছে। এই নিয়ম বেশ কিছুদিন হলো চলে আসছে, মাঝখানে বিভিন্ন সময়ে আমরা মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, বাংলাদেশ হাই কমিশন এবং ক্রোয়েশিয়া এম্বাসিতে যোগাযোগ করেছি এই ব্যাপারটা একটা সলিউশন দেওয়ার জন্য, কারণ যেহেতু এখন করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যে বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাওয়াটা ইটসেলফ ভেরি ভেরি ডিফিকাল্ট চ্যালেঞ্জ। সো যেটা আমরা চেষ্টা করছিলাম যে কোনো অল্টারনেটিভ ওয়ে বের করা যায় কি না, সো এম্বাসি ক্রোয়েশিয়ান এম্বাসি থেকে একটা সুযোগও এসেছিল যেখানে নাকি পার্সোনাল আইডি ভ্যারিফিকেশন অর্থাৎ যিনি ভিসা অ্যাপ্লিকেশন করবেন ওনার পার্সোনাল আইডি এবং ওনার যে ডকুমেন্টসটা আছে উনি এটা বাংলাদেশে অবস্থিত ক্রোয়েশিয়ার কনসুলেট জেনারেলের মাধ্যমে ভ্যারিফাই করে যদি ভ্যারিফিকেশনটা কমপ্লিট করতে পারেন তাহলে কেবল শুধুমাত্র অথোরাইজ রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ ভিসাথিংয়ের মাধ্যমে আপনি ক্রোয়েশিয়ার ভিসা অ্যাপ্লিকেশনটি VFS-এ জমা করতে পারতেন, সেক্ষেত্রে কোনো বাধা ছিল না। কিন্তু বাংলাদেশের যে অনারারি কনসুলেট আছে সেখানেও নানা রকম জটিলতা সৃষ্টি হয় এবং যার কারণে দেখা গেছে যে এই প্রসেসটাও কিছুদিন চলার পর আনফর্চুনেটলি বন্ধ হয়ে যায়, এবং এরপর থেকেই আসলে ক্রোয়েশিয়ার ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করার ক্ষেত্রে বাংলাদেশিরা বিভিন্ন সমস্যার মুখে পড়ছে। এখন আসা যাক এ থেকে উত্তরণের উপায় কী। উত্তরণের উপায় তো অবশ্যই আছে, এর কারণ হচ্ছে ক্রোয়েশিয়া কিন্তু এখনও বায়োমেট্রিক ইনফরমেশন কালেক্ট করছে না, অর্থাৎ ভিসা অ্যাপ্লিকেশন যদি আপনি নিজেই জমা দিতে যান সেক্ষেত্রে আপনি শুধু কাগজপত্রই জমা দিচ্ছেন, আপনার কোনো ফিঙ্গারপ্রিন্ট কিন্তু দরকার পড়ছে না। তো সেক্ষেত্রে অবশ্যই একটা রাস্তা তো অবশ্যই আছে যে তারা ইমিগ্রেশন থেকে যদি ইনস্ট্রাকশন আসে যে আবার পুনরায় চালু করা হোক অথরাইজেশন দিয়ে ভিসা অ্যাপ্লিকেশন জমা করার, তাহলে অবশ্যই এই প্রসেসটা আবার চালু হয়ে যাবে আগের মতো। তবে এটা হচ্ছে না, এটার কারণ তো আমি আগেই বলেছি যে ফেক ডকুমেন্টস, এবং আমাদের প্রবলেম আমরা নিজেরাই তৈরি করেছি।
সো এ থেকে উত্তরণটা আসলে কিভাবে আসবে এটার একটা ছোট্ট পরামর্শ আপনাদেরকে দিই। আপনারা যারা আমাদের আমাদেরকে মেইল করেন যে কবে খুলবে বা দেখা গেছে যে এই প্রসেসটা আবার কবে চালু হবে, আমি কবে রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে ইন্ডিয়াতে না যেই ভিসা অ্যাপ্লিকেশন জমা করতে পারবো, তারাই বরং প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি একটা করে কাজ করতে পারেন। সেটা হচ্ছে যে আপনারা ক্রোয়েশিয়ার যে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স সেই ফরেন অ্যাফেয়ার্সের ইমেল আইডি তে আপনারা মেইল করতে পারেন, আপনারা ক্রোয়েশিয়া অ্যাম্বাসিতে মেইল করতে পারেন, এবং সাথে আপনাদের যে ভ্যালিড ওয়ার্ক পারমিটটা আছে অবশ্যই অরিজিনাল ওয়ার্ক পারমিট, এবং সাথে আপনাদের পাসপোর্ট কপি এবং অ্যাটেস্টেড পুলিশ ক্লিয়ারেন্স। এটা এখন যেহেতু অ্যাটেস্টেড পুলিশ ক্লিয়ারেন্স দরকার হচ্ছে প্রয়োজনীয়, তো আপনারা যদি অ্যাটেস্টেড না করাতে পারেন সেক্ষেত্রে আপনাদের যে ভ্যালিড পুলিশ ক্লিয়ারেন্স আছে অরিজিনাল পুলিশ ক্লিয়ারেন্স, এই পুলিশ ক্লিয়ারেন্সগুলোকে আপনারা ইমেইলে অ্যাটাচ করে সাথে অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র কন্ট্রাক্ট এগ্রিমেন্ট এগুলো অ্যাটাচ করে এরপর আপনারা ক্রোয়েশিয়া অ্যাম্বাসিকে ইমেইল করতে পারেন এবং এটার একটা সলিউশন চাইতে পারেন যে আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আমি এখন ট্রাভেল করতে পারছি না ডিউরিং দিস প্যান্ডেমিক, সো এক্ষেত্রে আমার ভিসা অ্যাপ্লিকেশন কীভাবে প্রসেস হবে। হ্যাঁ, এবং আমার মতে অ্যাম্বাসিকে যদি এই কোশ্চেনটা একজন দুজন করে হাজার হাজার মানুষ করতে শুরু করেন তো সেক্ষেত্রে হয়তো বা অবশ্যই সমস্যাটার একটা সমাধান আসবে, এবং সবচেয়ে ভালো হয় যদি আপনারা নিজে ইমেইলটা না করে সেটা আপনাদের যেই কোম্পানিগুলো থেকে ওয়ার্ক পারমিট এসেছে অবশ্যই প্রত্যেকটা কোম্পানিরই কোনো না কোনো রিপ্রেজেন্টেটিভ থাকে এবং তাকেই রিকোয়েস্ট করা, ওই রিপ্রেজেন্টেটিভই বরং ক্রোয়েশিয়া থেকে যদি ক্রোয়েশিয়ান অ্যাম্বাসি নিউ দিল্লিতে ইমেইল করেন এবং সাথে অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রগুলো সাথে দিয়ে, আমার মনে হয় যে এই ইমেইলের মাধ্যমে এই কমিউনিকেশনগুলো ছোট ছোট করে আস্তে আস্তে হতে হতে একটা না একটা সময় এই প্রসেসটা আবার আগের মতো চালু হয়ে যাবে। ক্রোয়েশিয়ার মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এবং ক্রোয়েশিয়া অ্যাম্বাসি নিউ দিল্লির ইমেইল অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট ডিটেলস আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আশা করি আপনারা যারা ক্রোয়েশিয়াতে ওয়ার্ক পারমিট ভিসায় কাজ করতে যেতে আগ্রহী তাদের জন্য মানে একটা সমাধান আসবে, একটা ফলপ্রসূ সমাধান আসবে। সেই সাথে আপনাদের জানিয়ে রাখছি ক্রোয়েশিয়া অ্যাম্বাসি দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার তাদের কনসুলার অ্যাক্টিভিটি শুরু করেছে, সাথে সাথে শুরু করেছে তাদের অ্যাটেস্টেশন সার্ভিস, এবং যারা যারা পুলিশ ক্লিয়ারেন্স অরিজিনাল পুলিশ ক্লিয়ারেন্সগুলো অ্যাটেস্টেশন করার অপেক্ষা করছিলেন আপনারা ভিসাথিংয়ের অফিসে আপনাদের পুলিশ ক্লিয়ারেন্সটি সাবমিট করতে পারেন। সেক্ষেত্রে সেটা প্রথমে বাংলাদেশ হাই কমিশন নিউ দিল্লি থেকে অ্যাটেস্টেশন হওয়ার পর ক্রোয়েশিয়া অ্যাম্বাসি থেকে অ্যাটেস্টেশন হবে, এবং এরপর আপনারা অ্যাটেস্টেড পুলিশ ক্লিয়ারেন্সগুলো ওয়ার্ক পারমিট প্রসেসিংয়ের ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন। ক্রোয়েশিয়া নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে আপনাদের প্রশ্নগুলো ড্রপ করতে পারেন, আমরা প্রত্যেকের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট এবং ভিসার প্রসেসিংয়ের ক্ষেত্রে সব জটিলতা কেটে যাক এই প্রত্যাশায় আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আশা করি ভালো থাকবেন।